আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার জন্য কি কি বই পড়ব তো আজকে আমরা সেই বইগুলো প্রপারভাবে কিভাবে শেষ করা যায় সেটা নিয়ে কথা বলবো কারণ চাকরি পরীক্ষার্থী অনেক এবং অনেকে চার পাঁচ বছর পড়াশোনা করেও কোনো পরীক্ষাতে প্রিলিমিনারি পাশ করতে পারে না আবার অনেকে আছে জাস্ট তিন মাস পড়াশোনা করে চাকরি পেয়ে যাচ্ছে এমন ক্যান্ডিডেট আছে যারা চার পাঁচটা করে সরকারি চাকরি ছাড়ছে ধরছে ইচ্ছামতো তো এইসব কথা এখন না বলি আমি শুধু বলি যে প্রথমত যে কথা সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর ফস করে যে আপনি এক লাফে কলা গাছে উঠে বসে থাকবেন এরকমটা না মাঝে মাঝে আমি আঞ্চলিক ভাষায় ইউজ করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো চলুন শুরু করা যাক যে আমরা প্রপারভাবে এই চাকরির দুটা বই কিভাবে শেষ করব চাকরির বাজারে আপনি হাজার হাজার বই পাবেন কিন্তু এতগুলো বইয়ের মধ্যে থেকে আমি যেহেতু আপনাদের দুটো বই সিলেক্ট করে দিয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই ডিপলিভাবে বোঝার চেষ্টা করুন এই দুটো বই পড়লে অনেক কিছুই করা সম্ভব প্রত্যেকটা চাকরির পরীক্ষার বই একই জাস্ট একটু উপস্থাপনাটা ভিন্ন থাকে এই তাছাড়া অন্য কিছু না তো প্রথমত আমি বলেছিলাম যে জব সলিউশনের বিসিএস প্রশ্নগুলো সমাধান করুন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যদি জব সলিউশনের বিসিএস প্রশ্ন কোনগুলো বাদ দিবেন কি কি পড়বেন এটা কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছিলাম যার কারণে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা না বলি তো আজকে শুধু আমরা বলবো যে এই জব সলিউশন এবং অফিস অফিসের বইটা কিভাবে শেষ করব আমি আগেই বলেছিলাম যে ধৈর্য সহকারে প্রত্যেকটা কথা শুনুন প্লাস আমি দেখিয়ে দেব এবং বুঝে দেওয়ার চেষ্টা করবো যে এটা কিভাবে শেষ করলে খুব দ্রুত একটা চূড়ান্ত প্রস্তুতি আপনি নিতে পারবেন বলে মনে করি তো চলুন শুরু করা যাক অফিস সহায়কের এই বইটা পড়ার আগে এর প্রশ্নগুলো একদম এক্সপ্লেইন সহকারে পড়ে নেবেন তো এখন আমরা বলবো যে এক্সপ্লেইন সহকারে কিভাবে পড়বেন মনে করেন আপনি দশম বিসিএসের প্রশ্ন থেকে শুরু করলেন এখন দশম পিসিএস প্রশ্ন তো আছে একশোটা করে এখন প্রথমেই দেখবেন যে এই একশোটা প্রশ্নের মধ্যে আপনি কয়টা প্রশ্ন পারেন মানে প্রপারভাবে পারেন আপনি প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারতেছেন আগেই বলছি কনফিউন্স কনফিউশন প্রশ্নগুলো বারবার পড়ার চেষ্টা করুন তো যাই হোক প্রথমত এক নাম্বার থেকে শুরু করলেন মনে করেন আপনি একশোটা প্রশ্নের মধ্যে আপনি যারা নতুন তাদের ক্ষেত্রে আলাদা যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে আলাদা এখানে মনে করেন আপনি চল্লিশটা প্রশ্ন প্রপারভাবে পারেন হ্যাঁ চল্লিশটা প্রশ্ন প্রপারভাবে পারেন এখন বাকি আছে হচ্ছে ষাটটা এই ষাটটা ষাটটা প্রশ্ন আপনি যেখানে বুঝবেন না সেটা সমাধান করার চেষ্টা করুন এবং প্রত্যেকটা প্রশ্ন লাল কলম দিয়ে দাগিয়ে রাখুন যেই প্রশ্নগুলো আপনি পারছেন না বা পারবেনই না তো যদি পারেনি না সেই ক্ষেত্রে আপনি অন্য কারো সাহায্য নিন নেওয়ার পরে এই প্রত্যেকটা প্রশ্ন আপনি আবার ঝালাই করুন করার পরে আবার ওই একশোটা প্রশ্নের মধ্যে দেখবেন আপনি আবার কয়টা পারছেন না তারপরে যখন দেখবেন দেখবেন আরও বিষটা বাকি আছে তখন ওই বিষটা আবার পড়াশোনা করুন পড়াশোনা করার পরে যখন দেখবেন যে একশোটা প্রশ্নের মধ্যে আপনি একশোটা প্রশ্নই ফুলফিলভাবে হয়ে গেছে তখন অন্য আর একটা ধরুন মানে এগারোতম বিসিএসের প্রশ্ন ধরুন এখন এখান থেকে আপনি যদি আবার প্রশ্ন করছেন আবার অনেকেই বলবেন যে এইভাবে যদি পড়ি আমাদের তো সারা জীবন লাগবে তারপরেও বিসিএসের প্রশ্ন শেষ হবে না এটা সেটা আসলে না আপনি যখন দশমতম বিসিএসের প্রশ্নগুলো পড়বেন এগারোতম বিসিএসএ গিয়ে অনেকগুলো প্রশ্নই কমন পাবেন তখন আর এখানে কিছুটা হলেও সময় কম লাগবে এইভাবে যদি আপনি প্রত্যেকটা এর প্রশ্ন শেষ করে ফেলেন সেই ক্ষেত্রে হবেটা কি একটা বিসিএস শেষ করার পর অন্য একটা এর প্রশ্ন দলে আপনি সেখান থেকে কমন পাবেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনি খুব নিখুঁতভাবে বুঝতে পারবেন এবং এই প্রশ্নগুলো আসামাত্র আপনি অ্যানসার করতে পারবেন আমরা একটা বিষয় খেয়াল করলে বুঝি কি যখন আমরা চাকরি পরীক্ষা দিতে যাই তখন প্রশ্ন কিন্তু প্রায়টাই কমন পড়ে কিন্তু আমাদের কনফিউশন এইটা হবে না এইটা হবে এইটা হবে না সেইটা হবে এইখানেই কিন্তু আমাদের ঝামেলাটা বাজে যার কারণে ধৈর্য সহকারে যতদিন সময় লাগে দুই মাস লাগে তিন মাস লাগে বিসিএসের প্রশ্ন এভাবে পড়াশোনা করুন পড়াশোনা করার পরে তারপরে চলে আসুন হচ্ছে অফিস সহায়কের এই বইটাতে অফিস সহায়কের এই বইটা যখন পড়বেন তখন দেখবেন কি যেহেতু আপনি বিসিএসের প্রশ্নগুলো এক্সপ্লেইন সহকারে পড়েছেন সেহেতু আপনি অফিস সহায়কের এই বইটা পড়ার সময় দেখবেন আপনার আশি প্রশ্ন পড়া হয়ে গেছে এমসি কিউর ক্ষেত্রে আর অঙ্ক ইংলিশ এই দুটা বারবার করে পড়ে নেবেন যেগুলো মুখস্থর বিষয় সেগুলো মুখস্থ করতে হবে কোনো কৈফিয়র চলবে না এখানে কারণ এখানে আপনি আর কোনো কিছু স্কিপ করতে পারবেন না আপনি ছোট নাই যে আপনি ঘষ্টে মষ্টে পাশ করবেন এটা না আপনি সিরিয়াস চাকরি প্রার্থী যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে সিরিয়াসভাবে নিন আর যদি সিরিয়াস প্রার্থী না হন সেই ক্ষেত্রে বলবো চাকরির বাজার থেকে এই প্রতিযোগিতামূলক বাজার থেকে আপনি সরে যান কারণ স্যাসরামার স্টুডেন্ট দিয়ে এখানে কোনো দিন কাজ হবে না তারপরে আসছি আমরা অফিস সহায়কের বইটা এখন পড়ার নিয়ম বলবো সেটা হচ্ছে এখানে তো অফিস সহায়কের এই বইয়ে আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন আছে অনেকগুলো এই প্রত্যেকটা লিখিত পরীক্ষার প্রশ্ন একদিন প্রথম দিন পড়বেন পড়ার পরে আবার সেইভাবে দাগিয়ে রাখবেন তারপরের দিন তৃতীয় দিন গিয়ে আবার প্রপারভাবে যখন শেষ হবে তখন নিজের খাতায় নিজে পরীক্ষা দিন যে আপনি এখানে কি কোথায় ভুল করছেন লিখিতর ক্ষেত্রে ইংলিশ ট্রান্সলেশন এটা প্র্যাকটিসের বিষয় মানে প্রত্যেকটা বিষয় আপনি এমন নিখুঁতভাবে পড়ুন যেন লিখিত পরীক্ষায় আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারেন এখন দেখুন প্রশ্ন আসছে যে নাচ না জানলে উঠোন বাঁকা এই প্রশ্নটা কিন্তু আপনি এমসিকিউ ক্ষেত্রে দেখলেই পারবেন কিন্তু আপনাকে যদি রিটার্নে বলা হয় আর এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিটার্নে আসছেও আমি যার কারণে এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি সো এমনভাবে পড়াশোনা করুন যেন রিটার্ন পরীক্ষায় মাত্র আপনি অ্যান্সার করতে পারেন আপনি ধারণাও করতে পারবেন না যে কত টুকোর তুকোর স্টুডেন্টরা কত ভালো ভালো স্কোর করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি গত একটা বেসামরিকের পরীক্ষা হলো বিমান চলাচল কর্তৃপক্ষের তো সেখানে মোট চল্লিশ মার্কসের পরীক্ষা হয় সেখানে আটত্রিশ পর্যন্ত নাম্বার পেয়েছে এবং ছত্রিশ নাম্বার যারা পেয়েছে তাদেরকেই টেকানো হয়েছিল সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রপারভাবে বলবো তিন মাস যদি এভাবে পড়াশোনা করেন দেখবেন পড়ার কিছু আর বাকি নাই ছয় মাস চার বছর ছয় বছর এভাবে পড়ার দরকার নাই আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই ধৈর্য সহকারে এভাবে পড়তে থাকুন আর করোনার পরিস্থিতি যেরকম আছে এটা থেমে গেলেই প্রত্যেকটা পরীক্ষা শুরু হয়ে যাবে তখন আপনি শুধু পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ আশা করছি ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে